তারপর মনে করেন যে কৃত্রিম প্রজনন আপনার কাছ থেকে শিখে, এই যে ভাই এই বাড়িতে শিখবেন ভাই, আপনার বাড়ির লগে ভাই, আমারও কেন না প্রজনন আমি করতেছি, এই যে ভাই খালি ভাই খালি ভাই যে বাইরের কাছে যান ভাই, এই যে আপনার বাড়ি 200 মিটার লগে ভাই, 10 ফিট দেখেন এটার মধ্যে কি কি কোর্স রাফি ভাই, এত জিনিস না কাজ করতে পারবেন না, দেশি ফাউমি কি কি আছে, অষ্টলোপ আছে, মানে কি একটা পরিস্থিতি, টাইগার আছে, ব্রয়লারও আছে, আবার ওই পাশে টেস্টি ব্রয়লার আছে, টেস্টি ব্রয়লার আমার আব্বা আছে, কবুতর আছে, হ্যাঁ মানে ডিম ডিম পাচ্ছেন, ডিম খাচ্ছেন, বিক্রি করে ডিম খাচ্ছি, ডিম বিক্রি করে আমার মাসে মোটামুটি 5-7 হাজার টাকা থাকতে আছে, 5-7 হাজার কিন্তু অনেক প্রথম খামারি, উনি কি বল দেখছেন ভাই কি পরিস্থিতি, একটা ব্যবসা খুব খারাপ পরিস্থিতি, এখন আসলে কি করা যায়, কিভাবে কি করলে ভালো হয় এই কারণেই তো আপনি, আচ্ছা তাহলে ওনার কাছে জিগাই যে আমার পুরাতন খামারি বা ইন্টার প্রফিট বের করা যাবো, হ্যাঁ যাবে কিন্তু একটু গোছাইতে হবে, এখন যে পরিস্থিতি আছে আপনি প্রফিট বের করা যাবে এইভাবে সম্ভব না, আসেন তাহলে দিবার দিই আপনার খামার ঘরের ভিতরে না, চিন্তা করেন কি অবস্থা, কবুতর কবুতর আছে, টাইগারও আছে না, এগুলো সব কবুতর, এগুলো কি ব্রয়লার, ভরা ছিল হ্যাঁ নিচের ব্রয়লার, ব্রয়লার এটা মুরুক, মানে ব্রুডিং শেখার জন্য কিছু বাচ্চা নিয়েছিলাম ব্রয়লারের, বাচ্চা ব্রয়লার বলতে ওরা মানে দোকানদার বলছিল খাসির বাচ্চা হবে, জিরো বাচ্চা তো, হ্যাঁ তো পরে আমি আনার পরে বড় করা হবে দিয়ে ব্রয়লার খাইছে রে, ঘরের ভিতরে করছে এটা কি, এগুলো কি ভাই, অসল রাফি ভাই কি করতেছেন, আমি তো ভয় পেয়ে গেছি, এত জিনিস কে, এগুলো কি, যে এটা ফাউমি, কুচু বসছে নাকি ডিমের মধ্যে বসে রয়েছে, আমি ঘরটা দেখাই দেখেন কি অবস্থা করছে, ছাদের উপরে এই যে ছোট মোটো নিয়ে একটা ঘর ভাই, এইটার মধ্যে এই পরিস্থিতি কে রাফি ভাই, এই পরিস্থিতি বলতে কি আগে এটা আর কি আমার আব্বার শখের ছিল, এখানে শুধু কবুতর পালন করতো, এখন লাস্টে এমন একটা অবস্থা হয়েছে এখন মানে কবুতরের বাজার একেবারেই ডাউন, হ্যাঁ কবুতরের বাজার একেবারেই ডাউন, প্রচুর ফ্যান্সি প্রজাতির কবুতর ছিল, হ্যাঁ ভাই যেটা বাজারে নেওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যেত এমন একটা পর্যায়ে ছিল, মনে করেন যে তখন মোটামুটি করোনার অবস্থা আর কি ছিল, যখন আর কি করোনা চলতো 2019-এর শেষের দিক 20 সাল, পুরোটা মানে প্রচুর হিউজ পরিমাণে চাহিদা ছিল কবুতর, তখন এটা পুরাটা কবুতরের খাবার ছিল, পরে আস্তে আস্তে যেহেতু কমে গেছে এখন আমারও একটা পর্যায়ে যাওয়া দরকার, তো এই কারণে আমি এখানে খাঁচাগুলো ফেলে দিব, এত দামি দামি খাঁচা এগুলো এখন বিক্রি করতে গেলে তেমন কোনো দাম পাবো না, জি জি ঠিক আছে, পরে আমি চিন্তা করলাম যে মুরগি উঠে পাশাপাশি যদি করি এটা দিয়ে যদি একটা মাস শেষে একটা টাকা আসে, অল্প পরিমাণেও যদি আসে তাও, অল্প পরিমাণ বলতে ভাই কয় টাকা নিয়োগ করছিলেন, যদি সামান্য পরিমাণ, সামান্য টাকা দেয় কত টাকা, কত টাকা আসে এটাতে কিন্তু আমি লসে নাই, হ্যাঁ মানে ডিম ডিম পাচ্ছেন, ডিম খাচ্ছেন, বিক্রি করে ডিম খাচ্ছি, ডিম বিক্রি করে আমার মাসে মোটামুটি 5-7 হাজার টাকা থাকতে আছে, 5-7 হাজার টাকা ভাই আপনার কত থাকে ভাই, আপনি তো অনেক ডিম পান, ডিম বেচা থাকে, আমি এখনো ওইরকম ভালো ইয়া পাই নাই, ডিম বেচেন কত করে, ডিম বিক্রি করি 80 টাকা করে হালি বিক্রি করি, ডিম 80 টাকা করে বেচেন, আপনি তো ডিম পান, কয় মুরগির কয় ডিম পান, 17টা আমার মুরগি আছে, এর মধ্যে আমি প্রায় 10টা এভারেজ 10টা প্রতিদিন 10টা ডিম পান, এই ভাই কিন্তু আমাদের পুরাতন খামারি ভাইয়ের কাছে যাবো পরে, আগে রাফি ভাইয়ের শুনি, মানে আপনার এখন লস নাই কিন্তু থাকতেছে ভাই, হ্যাঁ থাকতেছে, আচ্ছা আমি ডিমের মুরগি হিসাব করে শুরু তাইলে, আচ্ছা মানে খাবার খরচ দিয়েও 500-700 টাকা থাকে, খাবার খরচ দিয়ে আমার 500-700 টাকা থাকে, এই একটু ঘরটা দেখাই, এই ছাদের উপরে একটা ছোট একটা ছাদ, উপরে কি আছে ভাই, উপরে ছাদই মানে উপরে গাছপালা, গাছপালা এই যে একটা ছোট মোটুনি ঘর, এটার মধ্যে আমরা নিয়ে 10 ফিট দেখেন এটার মধ্যে কি কি কোর্স রাফি ভাই, পুরো ভয়ানক, এই যে আছে এগুলো কি ভাই, এগুলো ভাই এটা কোর্স বিটিং এর সোনালি মোনালি, আচ্ছা তারপর এগুলো কিছু আর কি আমার আব্বা নিয়ে আসছিল, এই যে দেখেন এদিকে ঘরে ঢুকলে আরে খাঁচা, এই যে খাঁচা, এই যে খাঁচা, কবুতর পালতেন না এগুলো, সব কবুতরে, সব কবুতরে, এই যে এটা এটা তো মাছের পার্টি সন্ধ্যা ছিল, কবুতরের খাঁচা এইটাও, এই মুরগিটা ডিম পারছে, এই এই মাত্র ডিম পড়লো যে বেচারা, আচ্ছা তারপরে এই যে খাঁচা, এটার মধ্যে অষ্টলব, এটার মধ্যে কি ভাইয়া, এটা নিচে আছে দেশি মুরগি, কিন্তু আপনি সুন্দর আছে, মুরগিগুলো সুস্থও আছে,
একটা জিনিস ভালো আছে, তারপরে এই যে আমার ঝামেলা বলতে কি, আমি দুইটা ঝামেলার ভিতরে বেশি আর কি ফেস করতেছি। একটা হলো দেশি মুরগি প্রচুর পরিমাণে ঠুকরাঠুকরি করতেছে, ঠিক আছে, এটা হলো এক। আর দ্বিতীয়ত হলো ঠান্ডা জনিত প্রবলেমটা নিয়ে একটু বেশি আর কি ফেস করতেছি, যে ধরেন মাসে এক থেকে দুইবারের মতো ঠান্ডা লাগতেছে। এই দুইটা ঝামেলা বেশি ফেস করতেছি, অতিরিক্ত পর্যায়ে আপনার মুরগি ঠোকরাঠুকরি করে। আচ্ছা এই যে দেখেন এই দরজার পিছনেও কি আছে? ডিম পারে আপনি জানেন? আমি না ভাই, আমি তো ভাই জানি না, আপনার কাছ থেকে জানবো না যে এগুলো আদৌ ডিম পারে কিনা। তারপরে এই যে দেখেন রে কি পরিবেশ, দেখেন একদম নোংরা খাবার পানি, আল্লাহ, মানে পরিবেশটা একদম ভয়ানক একটা পরিবেশ। পরিবেশটা বলতে এই জিনিসগুলো মোটামুটি একটা ভালো পজিশনে আছে, কিন্তু যে এই পাশে জিনিসগুলো ঠিক নাই, এইগুলাও কিন্তু দেন অল্প খাঁচা চারটা মুরগি ঢুকাই দিছে। এগুলা ভাইয়া এই যে নতুন আনছে তো, যার কারণে এটা আমি মনে করেন যে কোনো দিয়ে আসলে তো দেই নাই। এটা আপনার লাস্ট তিন দিন হয় এটা আনছে, এটার আমি একটু সমস্যা আছে, ঠান্ডা আছে, ওদেরকে এই কারণে একসাথে করে নিই। যে এখানেও আপনার মুরগি আছে, ওদেরও এই সমস্যা আছে, এই কারণে এগুলার আমি কোনো জায়গায় দেই নাই এখন পর্যন্ত। এগুলো কবে নিয়ে আসছে? এগুলাই তো আপনার দুই তিন দিন হয়। এই পাশেরগুলো এই পাশেরগুলো আগে সুস্থ আছে ভাই? হ্যাঁ এই পাশেরগুলো আগে, কিন্তু এই যে ফাউমি এগুলো আপনার দুই তিন দিন হয়ে আছে, তো এগুলার আমি একসাথে দেই নাই এখন পর্যন্ত। ভাই যে কি করব ভাই, রাফি ভাই আপনি এই যে আপনি যে ডিম ডিম পারছে পুরো কি উনি কিন্তু অনেক পুরাতন খামারি, উনি কি বল দেখছেন ভাই কি পরিস্থিতি, একটা ব্যবসা খুব খারাপ পরিস্থিতি। এখন আসলে কি করা যায়, কিভাবে কি করলে ভালো হয় এই কারণেই তো আপনি। এই যে ভাই আপনি টাইগারের ডিম পারছে ভাই, খাবার দেওয়ার পরে আর কি এখন সকাল করে ডিম পাড়া শুরু করছে একটা। ভাই এই মুরগি কি এই দিক দিয়ে বের করতে পারেন? বাহিরে জায়গা আসেন, ওর অনেক পাওয়ার, পুরো পরিস্থিতি ব্যবসা পরিস্থিতি। আচ্ছা আমরা তাহলে কি করবো ভাই এখন? আপনি যেটা বলেন আর কি যেভাবে করলে ভালো, আপনি ঘর তো ভাই এই একটাই না? হ্যাঁ একটাই তো, আপাতত আমি চাচ্ছি যে এটার ভিতর দিয়ে কিছু প্রফিট বের করার জন্য, এরপরে যদি আস্তে আস্তে কিছু করা যায় তাহলে ইনশাআল্লাহ এই জায়গার ভিতরে আস্তে আস্তে সাজাবো। আচ্ছা তাহলে ওনার কাছে জিগাই যে আমার পুরাতন খামারি বাইন তো প্রফিট বের করা যাবো? হ্যাঁ যাবে, কিন্তু একটু গোছাইতে হবে। এখন যে পরিস্থিতিতে আপনি প্রফিট বের করা যাবে এইভাবে সম্ভব? ভাই বইলা দিছে আমি বলার আগে, এই পরিস্থিতিতে কখনো প্রফিট বের হবে না। কেন বের হবে না? এর কোনো পরিবেশই নাই। পরিবেশ বলতে আপনি এত জাতের মুরগি এত কিছু করছেন ভাইয়া, অন আপনি ঘর তো একটাই, একটার মধ্যে মুরগি পালন করবেন? আসলে কোনটাতে ওইভাবে আহামরি প্রফিট হবে সেটা কিন্তু এখন আমরা জানি না। এখন আমার কাছে যেটা ভালো লাগছে ওইটা আমি ঢুকে ফেলাইছি, এই হলো একটা বিষয়। ঠিক আছে, আপনার আব্বু কি এগুলো খুব লাইক করে নাকি? একটা জিনিস বলেন রাফি ভাই, আপনি এই যে আমারে নিয়ে আইছেন খামারটা দিবেন ভাই, কত টাকা লাভের নিয়তে আমারে নিয়ে আইছেন বলেন তো? যে আমি শাকিল বাইরে আনমু, আনলে আমি তো টাকা নিমই, তো বাইরে আনলে আমার একটা সেট আপ মুট আপ দিলে আমার মাসে মান্থলি এই কয়টা টাকা আসলে আমার হবে, এই নিয়ত তো আপনি করছেন? এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা যে আমি পরিপূর্ণ শ্রম এই জায়গায় দিব। এখন পর্যন্ত আমি যে কয়টা সাইডে কাজ করতেছি সব কয়টা সেক্টরে দেখা যায় আমি তাদের উপরে ধরা বা তাদের আন্ডারে আমি কাজ করতেছি। হয়তো ওই কোম্পানি যদি না থাকে বা ওই কোম্পানির মানে যে ওনার আছে তারা যদি না থাকে আমি শেষ, আমার হায় মানে হাহাকার লেগে যাবে। ঠিক আছে, মানে কি করবো এটার কোনো ইয়া নাই আমার। এই কারণে আমি চাচ্ছি যে নিজে উদ্যোক্তা হওয়ার জন্য, পাশাপাশি নিজে নিজের টাকা নিজে চলার জন্য, হালাল ইনকাম করার জন্য, যাতে মানে আমার চলতে কোনো সমস্যা না হয়। বুঝতে পারছো ভাই, এখন এখন কত কিছু, ঘর তো একটা, আর তো ঘর নাই, আর জায়গা নাই, যদি প্রয়োজন হয় তখন এই জায়গা আমি সেট আপ করে ফেলাম। এই যে এই জায়গা, এই যে একদম ছোট একটা জায়গা, এই বাড়িটা কতটুকু জমির উপরে আছে বলেন তো? আপনার বাড়িটা এক কাঠার উপরে আছে, অনলি এক কাঠার উপরে, তা বুঝেন এক কাঠার ছাদ কতটুকু হইতে পারে?
এখন রাফি ভাই এখন তো হয়ে গেছে গা, আপনি বাজার বিষয়ে কোনো ধারণা আছে আপনার? লোকাল বাজারে কি মুরগি করলে প্রফিট করতে পারবেন বলেন তো? লোকাল বাজারে আমার কাছে ভাই দেশি মুরগিটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে, কারণ আমি যত পিস মুরগি ওদেরকে দিতে পারবো ওরা তত বেশি নিতে পারবে, পাশাপাশি দামটাও মোটামুটি ভালো আছে। এই ডায়লগটা তো সবাই মারে খাবার করার আগে কি ভাইয়া, এখানে আপনার মোটামুটি আমি যদি আর কি বিক্রি করতে যাই দোকানদারের কাছে যদি আসি আমি 550 টাকা কেজি পাবো ওদের কাছে। এখন আপনি একটা মুরগি দেশি ওই লেভেলে বেচতে গেলে মিনিমাম 3 মাস পালন করা লাগবে, এখন 3 মাস পালন করা তো ভাই আপনার জায়গা নাই। মানে আপনি দেশি করেন কিন্তু 3 মাস যদি পালন করতে চান তাহলে তো আপনার জায়গার প্রয়োজন। এখন যদি আমি এইভাবে করি যে আপনার এখানে কিছু প্যারেন্টস রাখলাম খাঁচা ভিত্তিক ভাবে, তারপর মনে করেন যে কৃত্রিম প্রজনন আপনার কাছ থেকে শিখে, এই যে ভাই এই বাড়ি তো শিখবেন ভাই আপনার বাড়ির লগে ভাই আমারও কোয়েন না প্রজনন আমি করতেছি, এই যে ভাই খালি ভাই যে বাড়ির কাছে যান ভাই, এই যে আপনার বাড়ি 200 মিটার লগে ভাই খালি গা ভাই কৃত্রিম প্রজনন ভাই শিখালেন ভাই, এটা আমারও কোয়েন না দায়িত্ব দিয়ে দিচ্ছি আমি ভাই। কৃত্রিম প্রজনন যদি আমি শিখতে পারি আমার কিছু যদি প্যারেন্টস থাকে যেগুলো আপনি মনে করবেন যে ভালো, অথবা আমি আরো নতুন কোন প্যারেন্টস কালেকশন করলাম যেগুলো আপনি মনে করবেন যে ভালো, এগুলো নিয়ে ভাই আপনি কাজ করেন, এগুলো নিয়ে কাজ করলে ভালো হবে, তো ওইগুলা নিয়ে আমি কাজ করব সমস্যা নাই। দরকার হয় এগুলো যদি সব ছাটাই করা লাগে সব ছাটাই করে দিলাম সমস্যা নেই। রাফি ভাই আপনি আমারে বলছিলেন অনলাইনে কাজ করেন ভাই, আমি আপনার সহজ সহজ কয়েকটা পথ দিয়েই করেন, নিজে একটা পেজ ক্রিয়েট করেন আছে সুন্দর করে এই ফার্মিং নিয়ে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন, আমাদের যতটুকু হেল্প করে আপনারা করলাম আছে অলরেডি ঠিক আছে, তো করে আপনার ম্যাক্সিমাম ব্যবসা করা লাগবে ভাই অনলাইনে, বুঝতে পারছেন রাফি ভাই? যেটা বাস্তব এখানে নাই আপনার জায়গা, দেশি করতে গেলে অনেক জায়গা লাগে, অনেক জায়গার প্রয়োজন, যেটা একদম বাস্তবতা ভাই। এখানে আপনি এমন জিনিস করা লাগবে যেটা অল্প জায়গায় থাকে আর এই জিনিসটা বেচলে দাম পাওয়া যায় বেশি, যেহেতু আপনার এটা ড্যামরাতে পড়ছে, আপনার আমরা ড্যামরাতে আছি, তো এইগুলোই করা লাগবো। দেশি করতে গেলে ভাই একটা মুরগি মিনিমাম 2 মাস পালন করা লাগবো, 2 মাস আমরা কই পালন করবো? এইখানে আর কয়টা মুরগি খাঁচা বহাইলাম করলাম কয়টা মুরগি আঁটবো আমার বলেন তো? সেটাও কথা, এই কারণেই তো আপনি আপনার আনা টাইগার কেমন চলে? আমরা কিন্তু যারা নতুন এই পোল্ট্রি সেক্টরে আসতেছি আমাদের এই পোল্ট্রি সেক্টর নিয়ে শিক্ষাগত কোনো যোগ্যতা নাই ঠিক আছে, অথবা এই সেক্টরে যে আমাদেরকে কেউ কোনো কিছু শিখাবে, মানে প্রত্যেকটা সেক্টরেই শিখানোর জন্য একজন লোক দরকার, এটা আপনি যে কোনো সেক্টরে বলেন শুধু পোল্ট্রি না, তো প্রত্যেকটা সেক্টরে আপনার মাথার উপর একজন গুরু থাকা দরকার ঠিক আছে, সেটা যদি আপনার না করতে পারেন আপনি ওই যে ওই সেক্টরে ধস খাবেন, আর নাইলে আপনার মনে করেন যে ঠিকা 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 শিক্ষা উঠতে হবে ঠিক আছে, তো যাদের মনে করেন যে বাজেট কম অ্যামাউন্ট কম তাদের আসলে ঠিকা ঠিকা শেখাটা আসলে অনেক কষ্ট, যেটা আসলে সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকেদের। আচ্ছা রাফি ভাই এখন আমরা একটু এই ঘরের ভিতরে মানে এগুলো সব মানে আপনার এও করা লাগবো, মানে এগুলো সব আউট করা লাগবো, আউট বলতে ভাই আপনি এত জিনিস নিয়ে কাজ করতে পারবেন না, দেশি ফাউমি কি কি আছে, অষ্টলোপ আছে, মানে কি একটা পরিস্থিতি, টাইগার আছে, ব্রয়লারও আছে, আবার ওই পাশে টেস্টি ব্রয়লার আছে, টেস্টি ব্রয়লার আমার আব্বা আনছে, কবুতর আছে, বাচ্চাগুলো আমার ওই ইনকিউবেটরে ফুটানো করা, হ্যাঁ বাচ্চাগুলো ইনকিউবেটর আছে না ওই হাতে বানানো ইনকিউবেটর আর কি। আচ্ছা এখন তাহলে রাফি ভাই এইভাবে তো ভাই হবে না, আপনি টাইগারের টাইগারের এখানে কিছু মুরগি আছে যেগুলো আমি ব্রুডিং শেখার জন্য, মানে আপনার ভিডিও দেখছিলাম ব্রুডিং এর, ওই ব্রুডিং এর ভিডিও দেখে ব্রুডিং শেখার জন্য কিছু আপনার মুরগি আনছিলাম যাতে ব্রুডিংটা শিখতে পারি, তারপর আমি ডিমে যাই অন্তত। এই যে এখানে আমার এই যে অনাগত রিম মোরগ মুরগি আছে ওদেরকে আমি প্রথমে কিনছিলাম, ওই যে আপনার একটা পুরান ঢাকার এক ভাই মনে আছে আপনার, ওই যে অনাগত রিম নেপালে যে ওই অনেক ধরনের মুরগি ছাদের উপর লস্কা ছিল টাইগার মুরগি, তো ওই যে অনাগত রিম আর কি ঠিক আছে, এটা আমি প্রথম নিছিলাম আগে, এরপর আস্তে আস্তে আর কি দেশির দিকে সেট আপ করা, কারণ দেশি মুরগির ডিমের চাহিদা আমাদের এলাকায় বেশি। কত করে ডিম? ডিমগুলো আপনার খুচরা বিক্রি করলে 70-80 টাকা বিক্রি করা যায়, আর দোকানে বিক্রি করতে গেলে 60 টাকা খালি বিক্রি করতে হয়। আপনি বেচেন কত? 80 টাকা, আমরা 100 টাকা বর্তমানে সাথতেছে, আমি দিচ্ছি না কিন্তু কারণ আমি তো ইয়া করব। ভাই আমাকে আপনি একটা জিনিস বলেন, আমি আবার জিজ্ঞাসা করতেছি, আপনি এই ঘরের ভিতরে খামার দিয়া আপনি সারাদিনে ধরেন 24 ঘন্টায় 2 ঘন্টা সময় দিবেন? আমি দরকার হয় 24 ঘন্টা 12 ঘন্টায় সময় দিই। আমি আপনার সময় নাই ভাই, কতটুকু সময় দেন তো আপনি ভাই? 2 ঘন্টায় বেশি ঠিক আছে, আমি এই বাইরের খামারে আপনি নিয়ে আসবো, যেমনে আপনার বাড়ির কাছে 200 মিটার দূরে। এনিওয়ে আপনি এই ঘরটাতে ভাই কত টাকা প্রফিট চাচ্ছেন 2 ঘন্টা সময় দিবেন? 2 ঘন্টা সময় দিয়ে মাসে যদি 10,000-12,000 ইনকাম করা যায় না? পারবেন না? না
10,000 টাকা আপনি এর চেয়ে তো কম বলেন তাইলে তাইলে আর কি করার যদি 10,000 টাকা ভাই লাভ করা সম্ভব কোনসে ভাই 10,000 টাকা লাভ করতে গেলে কি পরিমাণ কাজ করা লাগবে বলেন তো অনেক কাজ করা আমি তো বললাম যে আমার যদি 12 ঘন্টা সময় দেওয়া লাগে এই জায়গায় আমি 12 ঘন্টা সময় দেব কারণ ভাইয়া আমার এমন একটা সোর্স দরকার যেখানে আমার নিজের ইনকাম হবে ঠিক আছে মানে নিজের স্বাধীনতা থাকবে হ্যাঁ নিজের স্বাধীনতা থাকবে মানে অন্যের প্রতি আমি ইয়া থাকবো না ঠিক আছে যে অন্যের প্রতি ধরা এই জিনিসে আমি থাকবো না রাফি ভাই সহজ কাম করেন আমি আপনার একটা সহজ অপশন দেই সেকেন্ডারি সে খান কো দেন এগুলা কেমনে জিম হইতাছে দেন দেন দেখেন এই যে দেন 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 দেখেন আপনার এখানে ঠিক আছে ওই যে দেখেন ওই দেন কেমন দাঁড়ে দাঁড়ে কোন সময় দেখছেন কোন প্রাণী দাঁড়ে দাঁড়ে ঘুমায় একমাত্র ঘোড়া ছাড়া ঘোড়াই দেখবেন দাঁড়ায় ঘুমায় এখানে এখানে ভাইয়া এই যে নতুন যে মুরগিগুলো আনছে আপনার এই যে টেস্টি ব্রয়লার আর এখানে আপনার এই যে ক্রস ব্রিডিং এর এগুলা আর ওইখানে ফাউল এগুলার ভাইয়া সমস্যা আছে ঠিক আছে এই কারণে আমি এগুলারে কোন জায়গায় একসাথে করি নাই এমনকি এগুলো আমার শিরি ঘরে একসাথে করেন না এগুলো এক ঘরে এটা আমি বলি কথাটা শেষ করি ভাইয়া একসাথে এটা আমি মানে গতকালকে ঢুকেছি বাধ্য হয়ে কারণ ভাই ওয়েদারের অবস্থা প্রচুর খারাপ আমাদের নদীর পাশের এলাকা হওয়ার কারণে ঠান্ডা প্রচুর পরিমাণে মানে আমি দেখতেছি যে একেবারে বেগতিক এগুলো ছিল আমার শিরি ঘরে ঠিক আছে শিরি ঘরে ছিল তো আমি ইমার্জেন্সি করে তাড়াতাড়ি আর কি এখানে এনে রাখছি এগুলো মানে দুই তিন দিন হয়েছে আনা রাফি ভাই সবার আগে হয়েছে আপনি এখানে ব্যবসা করতে গেলে আপনার একটা ব্র্যান্ড করা লাগবে